একবার কমেন্ট্রিতে হর্ষা ভোগলে বলেছিলেন, চাঁদে ক্রিকেট খেললেও বাংলাদেশ দলের দর্শকের অভাব হবে না। ভয়েস অফ ক্রিকেট যদি ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ দেখে থাকেন, নিজের কথা হয়তো তুলে নিতে চাইবেন, কেননা চাঁদে যেতে হয়নি, ঘরের মাঠ চট্টগ্রামেই দর্শকের অভাব পড়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিন মাঠে সব মিলিয়ে উপস্থিত ছিলেন মাত্র শতিনেক দর্শক। এমনিতেই টেস্ট ম্যাচে দর্শক একটু কমই হয়, কিন্তু তাই বলে এত কম? যেখানে সবশেষ হোম সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টে গ্যালারি ছিল হাউসফুল, যার নেপথ্যে বড় কারণ শিক্ষার্থীদের খেলা দেখতে তখন কোনো টিকিটই লাগেনি, দল বেঁধে স্কুলগামী বন্ধুরা তাই মাঠে এসেছেন, খেলা দেখেছেন, সাকিবদের জন্য গলা ফাটিয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচে চট্টগ্রামের যেসব স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা টেস্ট ম্যাচ দেখতে এসেছেন, তাদেরও ভাবনা, শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করলে ভালো হতো। হ্যাঁ, হতো অবশ্যই, মানে শিক্ষার্থীদের জন্য যদি ফ্রি করা হতো তাহলে একটু ভালো হইতো। SSC যেমন দিছে, মা ছেলেরা এখন বাড়িতে আছে, খেলা টেলা দেখতে পারতো। হাই স্কুল স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার পরে যে সময়টায় পাই, টেস্ট খেলাটা দেখলে কিন্তু অনেক ভালো হতো। শ্রীলঙ্কা সিরিজে শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার ব্যবস্থা করেছিল BCB। ক্রিকেট বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া, চট্টগ্রাম টেস্টের বাকি চার দিন কিংবা অন্তত পক্ষে ঢাকা টেস্টে কি শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে খেলা দেখার ব্যবস্থা করা সম্ভব? যেহেতু এটা টিকিটের প্রোগ্রাম ছিল, ইন্ডিয়ার সাথে খেলা ছিল, টিকিট সেল হয়েছে কিছু, তো সেই কারণে একটু সিদ্ধান্ত আমরা দেরি করেই নিয়েছি। বাট আজকে এখন শিক্ষার্থীদের জন্য ইস্টার্ন গ্যালারি যেটা, সেটা ওপেন করা আছে, যে কোনো শিক্ষার্থী এখন যদি চায় তাহলে এসে তারা খেলাটা উপভোগ করতে পারবে। কালকের জন্য হয়তো সেরকমই কিছু থাকবে, বাট এই ডিক্লারেশনটা কালকেই হয়তো দিব, কারণ যেহেতু টিকিট কিছু চলে গিয়েছে, সো সেই টিকিটের যারা আসবে তাদের সাথে সমন্বয় করেই শিক্ষার্থীদের আসার ব্যবস্থাটা করতে হবে। শিক্ষার্থীদের যেই ইউনিফর্ম থাকে, যদি স্কুলের হয় তাদের ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম পরে আসলে তারা ঢুকতে পারবে, অথবা যে কোনো শিক্ষার্থী তাদের যদি আইডিটা নিয়ে আসে, যে প্রতিষ্ঠানে তারা অধ্যয়নরত আছে তাদের যে আইডি আছে সেই ইনস্টিটিউশনের আইডি নিয়েই তারা ঢুকতে পারবে। ভারতের মতো একটা দল বাংলাদেশ সফর করা মানে ক্রিকেট বোর্ডের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগও বাড়া, টিকিটও সেই লাভের অংশ। বিনা টিকিটে স্কুলগামী শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ হলে ক্রিকেট বোর্ডের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ নিশ্চয়ই কমবে, কিন্তু খেলাটার প্রতি দর্শকদের একাত্মতা ঠিকই বাড়বে, দর্শকরাই যে ক্রিকেটের প্রাণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।